আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে রইল আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি যথারীতি আগের মতো আমার হিসাববিজ্ঞানের পাঠ্য বই হতে বা হিসাববিজ্ঞান হতে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যেটি আমি পূর্বের ক্লাসে পার্ট ওয়ান পাঠ্য করিয়েছিলাম এবং আমার ছাত্রছাত্রীদের অনুরোধের কারণে আমি আরেকটা পাঠ দিয়ে নিচ্ছি, সেটা হলো কোতিয়ান। অর্থাৎ অনেকে তোমরা বলেছো আমাকে কমেন্ট বক্সে জানিয়েছো যে তোমরা কোতিয়ান এখনও কিছু সমস্যা রয়েছে, চলমঞ্জারের পোস্টিংয়ের ক্ষেত্রে একটি সমস্যা রয়েছে। আমি আজকে আবার পুনরায় জাবদা সিস্টেম করে জাবদাগুলো করে এবং এগুলো কোতিয়ান পোস্টিং করবে। আশা করি আজকের ক্লাসে তোমরা কোতিয়ান সম্পর্কে একটা মানে ভালো একটা ধারণা পাবে এবং যেটি দ্বারা তোমরা পরীক্ষাতে এবং ফিউচার লাইফে তোমাদের এটা অনেক তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার আজকাল বেশি কথা না বলে চলো আমরা আমাদের নেক্সট চলে যাই, ঠিক আছে? তাহলে শুরু করি। প্রথমে আমাদের কোতিয়ান করতে হলে আমাদের কিছু জাবদা বা অ্যান্টি থাকবে, জাবদা অ্যান্টি থাকবে, এগুলোকে আমরা কোতিয়ানে পোস্টিং দেব। এই জাবদাগুলো কি আমি আর কখন দেখি, জনবাদ সাইমান পহেলা নভেম্বর 1,00,000 টাকা নগদ, 50,000 টাকা আসবাবপত্র এবং 20,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তাহলে সাইমান একজন উদ্যোক্তা, তিনি কি করেন, একটি ব্যবসা সংগঠন করেন। এই ব্যবসার মধ্যে প্রাথমিকভাবে তিনি বিনিয়োগ করেন, মানে ব্যবসায় ইনভেস্ট করেন কত, 90,000 টাকা, 1,00,000 টাকা, এরপর আসবাবপত্র, এরপর ঋণ, এই তিনটি উনি সম্পদ এবং দায় নিয়ে ব্যবসা শুরু করেন। তাহলে এই ধরনের টাকা এটাকে আমরা যাবতীয় কী করবো, আমরা জানি যেহেতু ব্যবসায় 90,000 টাকা আসছেন, সম্পদ বিক্রি হয়েছে, 90,000 হিসাব দেবী, আসবাবপত্র আসছে তাও সম্পদ বিক্রি হয়েছে, আসবাবপত্র হিসাব দেবী, এরপর ঋণ আছে, ঋণ হিসাব ক্রেডিট এবং 1 তারিখ আমরা ক্রেডিট মজুরি হিসাব ক্রেডিট, এই যাবত আমি এখানে বসছি। তাহলে নগদ হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট, মুদ্রণ হিসাব ক্রেডিট। এখন তোমরা একটা প্রশ্ন আসতে পারে, স্যার আপনি এখানে 1,20,000 টাকা কেন লিখেছেন, এখানে আসতে 1,00,000, এটা একটু কি পয়েন্ট, এটা তোমরা মনে রাখবে। যখন আমাদের ঋণ থাকবে ব্যবসায়ী, আমি ব্যবসা থেকে ঋণ নিছি, ঋণের সাথে সাথে একটা দায় ইনক্রিজ হয়েছে না, একটা দায় ইনক্রিজের সাথে সাথে কিন্তু আর একটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে। কীভাবে, ঋণ নেওয়ার সাথে সাথে আমার ব্যবসায় আমার 90,000 টাকা আসছে না, তাই 90,000 টাকা বৃদ্ধি পেয়েছে, সে কারণে 90,000 প্লাস ঋণ 1,20,000 টাকা নগদ হিসেবে ডেবিট, আসবাবপত্র হিসেব ক্রেডিট, ঋণ হিসেব ক্রেডিট, মুদ্রণ হিসেব ক্রেডিট। মনে করো আমাদেরকে পরীক্ষা করতে বসছে নগদ হিসেব প্রস্তুত করো, কী হিসাব প্রস্তুত করো, নগদ হিসেব প্রস্তুত, নগদ হিসেব যখন প্রস্তুত করবো আমার নগদের সাথে সম্পর্কিত যে এন্ট্রি ক্লাস এগুলো নিয়ে, তাহলে আমরা এখানে যাচ্ছি এটা আমি সমঞ্জের করতেছি আধুনিক পদ্ধতি চলমঞ্জের। তাহলে আমরা প্রথমে যদি জানুয়ারি 1 তারিখে জাবাদে যাই, এই জাবাদের ক্ষেত্রে আমার নগদের টাকা হলো 1,20,000 টাকা। আমরা জানি একটু ভালো করে শুনো কেমন, আমরা জানি যখন কোথায় করি ডেবিটের বিপরীত কী বসবে, ক্রেডিট বসবে, ডেবিট বিপরীত কী বসবে, ক্রেডিট। এখন ঋণ এবং মূলধন উভয়ের সাথে কিন্তু সম্পর্ক রয়েছে তার নগদান, সেহেতু যখন আমরা কোথায় পোস্টিং করবো যেহেতু নগদান হিসাব করতেছি, নগদান তা লিখতে পারবো না, নগদের বিপরীত হিসেব লিখতে হবে, বিপরীত হিসেব গুলো হলো কি ঋণ হিসাব এবং মূলধন হিসাব। যেহেতু 2020 সালের জানুয়ারি 1, তাহলে আমরা কি লিখবো, ঋণ হিসাব মূলধন হিসাব। এখন যেহেতু নগদ হিসাব কি ডেবিট, নগদ হিসাব কি ডেবিট, এগুলো ক্রেডিট লিখলো কিন্তু টাকা লিখতে হবে কি ডেবিট, যেহেতু নগদ ডেবিট ব্যালেন্স কি করে প্রকাশ করে, আমার নগদ এখানে ঋণ আছে কত, 20,000, তাহলে 20,000 হয়েছে ডেবিট দিকে হয়েছে। যখন এদিকে ডেবিট দিকে বসবে তখন ডেবিট ব্যালেন্স, এতদিন একটা বোঝার জন্য আপনার একটা সহজ একটা এক্সাম্পল দিই, মনে করেন ডেবিট মানে আমি ব্যাংকে জমা দেবো, ক্রেডিট মানে ব্যাংকে তুলব, তার যখন আমি ব্যাংকে জমা দিছি 20,000, তখন এটা কী হবে, 20,000 টাকা ব্যালেন্স চলে যাবে না, চলে যাবে। এরপরে আমি কী হবে, এখানে মূলধন হিসেবে হবে, মূলধন হিসেবে কত টাকা হবে, তার নগদ টাকাটা ছিল নগদে, আমি যখন ব্যবসায় ইনভেস্ট করছি নগদ টাকা ইনভেস্ট করছি 1,00,000 টাকা, 1,00,000 টাকা, তাহলে আমার ডেবিট ছিল 20,000, আরও 1,00,000 টাকা কি হয়েছে অ্যাড হয়েছে, তাহলে আমার এখন ব্যালেন্স কত হবে, 1,20,000। আশা করি তোমরা এই এন্ট্রিটা বুঝেছ, ঠিক আছে? এর পরবর্তীতে পরবর্তীতে জানতে যায়, এরপরে কি হচ্ছে, জানুয়ারি মাস ব্যাংকে জমা দাও, ব্যাংকে যেহেতু টাকা জমা দিচ্ছি, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তার নগদ টাকা চলে গেছে, তাহলে নগদান, নগদানের বিপরীতে কি ব্যাংক হিসাব, জানুয়ারি মাস
জানুয়ারির পাঁচ কি ব্যাংক হিসাব। এখানে একটা যদি দেখো ব্যাংক হিসাব 5,000 টাকা, তো ব্যাংকের যেহেতু এখানে 5,000 টাকা আছে তাহলে আমার এখানে ডেবিট থাকলো, আমার টাকা কোন দিকে বসাতে হবে? ক্রেডিট দিকে। কেন? আমরা যে হিসাব করতেছি সেই হিসাবটা কোন দিকে আছে? ক্রেডিট দিকে আছে। তাহলে 5,000 টাকা ক্রেডিট। তাহলে দেখো আমার অলরেডি ব্যাংকে জমা ছিল 1,20,000, এখন আর 5,000 টাকা এদিকে মানে কিছু উত্তোলন কমে গেছে, তাহলে আর কত থাকবে ব্যালেন্স? 1,15,000 টাকা। এরপর নেক্সট আলাদা আমি এখানে করবো না, নমকমুখে করবো, মানে যাবেদন না করে ক্ষতি আমি করবো। কি বলতে দেখো ব্যাংক থেকে উত্তোলন, ব্যাংক থেকে যদি উত্তোলন করি তাহলে ব্যাংক উত্তোলন করে আমার কাছে 9,000 টাকা আসছে, 9,000 হিসাব দেবি, ব্যাংক হিসাব কেটে, তাহলে এটা কি জামা হয়েছে? তাহলে 9,000 হিসাব দেবি, ব্যাংক হিসাব কেটে, তাহলে আমি ব্যাংক হিসাব লিখবো যেহেতু 9,000 টাকা পাইছি, তাহলে ডেবিট আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে ডেবিট, তাহলে কত এখানে আমার এটা কত ছিল 3,000, তাহলে আমার ব্যালেন্স হিসেবে কত? যেহেতু ডেবিট ডেবিট দিকে আসছে তাহলে ব্যালেন্স বেড়ে গেছে 1,08,000। এর পরবর্তীতে যাই নগদের পণ্য ক্রয়, যদি আমি 9,000 টাকা দিয়ে পণ্য ক্রয় করি আমার 9,000 টাকা আর মানে চলে যাবে, আমি জানি 9,000 টাকা চলে যাবে, তাহলে 9,000 টাকা দাম নগদের সাথে সম্পর্ক রয়েছে না, তাহলে এটা সমস্যা, এটা কি হিসাব? ক্রয় হিসাব। যেহেতু ক্রয় হিসাব ডেবিট না আমাদের হিসাব ক্রেডিট, তাহলে ক্রয় হিসাব কত? 7,000 টাকা। ক্রয় হিসাব ডেবিট হলো আমার টাকা দিতে হবে ক্রেডিটে, কেন? আমার নগদের হিসাব যে হিসাবটা করতেছি সেই হিসাবটা কোন দিকে আছে? ক্রেডিট দিকে আছে, সেজন্য 7। তাহলে ব্যালেন্স আমার কমে যাবে না, কমে গেলে কত হবে? 1,11,000। 1,00,000 কত? 11,000। এরপর তো যাই বেতন প্রদান, আমি বেতন প্রদান করছি, বেতন প্রদান করলে 9,000 টাকা কমে গেছে, তাহলে কি যাবে দেখো যে বেতন হিসাব দেবি, নগদ হিসাব কেড়ি, তাহলে আমার বেতন হিসাব 10, বেতন হিসাব যেহেতু নগদ হিসাব কেড়ি চলছে তাহলে টাকা কেড়ে নেব কত টাকা? 2,000। তাহলে আমার বেতন হিসাব কি কে গেছে? তাহলে আমার এখন ব্যালেন্স কত? 1,19,000। 1,09,000 টাকা হলো আমার মানে অবশিষ্ট ব্যালেন্স। তাহলে এইভাবে করে আমরা যত নগদ হিসাব তৈরি করছি, তোমরা আমার আশা করি তোমরা এটা বুঝেছো কীভাবে নগদ হিসাব প্রস্তুত করতে হয়। আর এই ধরনের যাবতীয় থাকলে এখানে ক্ষেত্রে আমি কী করলাম, নগদের ক্ষেত্রে দুইটাই বসালাম, ঠিক আছে? এখন আমি আরেকটা করব আধুনিক পদ্ধতিতে, সেটা হলো তোমার আগ্রহপত্র হিসাব, প্রত্যেক চলমান যে পদ্ধতিতে আসবাবপত্র হিসাব। আসবাবপত্র হিসাব যখন করবো তখন আমরা তো দেখতে হবে আসবাবপত্র কোন কোন লেনদেনের সাথে জড়িত। আমার এখানে আসবাবপত্র এখানেও নেই, এখানেও নেই, এখানেও নেই, এখানেও নেই, কিন্তু এক তারিখে আসবাবপত্র আছে, যেহেতু নগদ হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, তিন হিসাব ক্রেডিট, নগদ হিসাব ক্রেডিট। তাহলে একটা জিনিস আমরা যদি ইমাজিন করি বা চিন্তা করি তাহলে কি পাবো? আসবাবপত্র ডেবিট, এখানে একটা ডেবিট আছে কি নগদ হিসাব, ডেবিট হিসাব সাথে ডেবিট হিসাব কখনো এফেক্ট করবে না, এটা কখনো আসবে না, তাহলে এটা বলবো না। এর বিপরীতে ক্রেডিট আছে দুইটা, একটা হলো ঋণ আর একটা হলো মূলধন। এখন কোনটা বলবে, ঋণ বসবে নাকি মূলধন বসবে? একটা কথা বলছি ভালো করে দেখো, আমরা যখন ঋণ নিছি ঋণের সাথে সম্পর্কে কাজ ছিল নগদ আসছিল, ঋণের সাথে সম্পর্কিত আসবাবপত্র ছিল না, সেহেতু যখন আমরা ক্ষতিয়ান করবো আমাদের মাথায় রাখতে হবে যা যার সাথে সম্পর্ক তাকে দেবে। তার এখানে আসবাবপত্রের সাথে সম্পর্ক আছে মূলধন, তার সম্পর্ক আছে মূলধন হিসাবে, এখানে ঋণও নেব না আসবাবপত্র নেব না। তাহলে ঋণ টাকা কতটা লিখবো স্যার? টাকা দেখেন আছে আপনার 1,50,000 টাকা, আমরা টাকা কত টাকা লিখবো? আমরা যে হিসাব করতেছি সে হিসাবটা কি আসবাবপত্র হিসাব, এই আসবাবপত্রের কত টাকা আছে? 50,000 টাকা, তাহলে আমরা 50,000 টাকা লিখবো। তোমরা একটা জিনিস দেখো ভালো করে, এখানে কোনো আসবাবপত্র হিসাব আছে নাই, তাহলে এটাই আনসার, এটা তুমি ক্লোজ করে দিলে শেষ, আমার আসবাবপত্র হিসাব হয়ে গেছে। আমি আশা করি তোমরা এটা বুঝেছো। এখন আমি আলোচনা করব ঋণ হিসাব। এখন দেখো আমি তোমাদেরকে ঋণ হিসাব করাবো, ঋণ হিসাব যদি করে তাহলে ঋণের সাথে সম্পর্ক কার আছে? ঋণের সাথে এক তারিখে একটা ঋণে আছে, ঋণ নিয়ে ব্যবসা করছে, সেহেতু এখানে আসবে
আর অন্য কোনো জামানতে কিন্তু ঋণের সাথে সম্পর্ক নেই, সে এগুলো আসবে না। তাহলে ঋণ কিন্তু ক্রেডিট, ক্রেডিটের বিপরীত ক্রেডিট নেওয়া হয় না, মূলধন হিসাবটা আসবে না, তার বিপরীতে নেওয়া হবে ডেবিট। এখন ঋণের সাথে কি আগ্রহ সম্পর্ক আছে? নেই। আগ্রহ হিসেবে যখন করছি তখন আমাকে ঋণকে আনছি, আমি নেই মূলধনকে আনছি, ঠিক ও যখন আমাকে আনে নাই ওর সাথে যখন আমার সম্পর্ক নেই, আমার ক্ষেত্রে ওর সম্পর্ক নেই, সেটা ঋণ হিসাবে আসবে কি না আমাদের সাথে? যেহেতু ঋণ হিসাব ক্রেডিট, নগদ হিসাব ডেবিট করো, ক্রেডিট করবো কত বলছে, এক লক্ষ বিশ হাজার, বিশ হাজার আছে, এক লক্ষ বিশ হাজার বসবে না। কত বলবে ঋণে কত টাকা ছিল আমরা দেখতে পাচ্ছি, ঋণে ছিল বিশ হাজার, বিশ হাজার ক্রেডিট দিকে আমাদের বিশ হাজার ক্রেডিট, তাহলে আমাদের ঋণ হিসাব হয়ে গেছে না, তাই না? এখন আমি করবো মূলধন হিসাব, কি করবো তোমাদেরকে আমি আলোচনা করবো মূলধন হিসাব। তাহলে তোমরা একটা জিনিস এখানে অবজার্ভ করো বা ফলো করো, সেটা হলো আমরা যখন নগদ হিসাব করেছি, নগদ হিসাব কিন্তু মূলধনকে নিয়েছি, আর আসবাবপত্র হিসাব করছি মূলধনকে নিয়েছি, ঋণ হিসাবে কি মূলধন আনছি? আরে না, তাহলে ঋণের সাথে মূলধনের কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা এখানে মূলধন হলো কি এক লক্ষ পঞ্চাশ, আমার মূলধনের সাথে সম্পর্ক আছে নগদের এবং আসবাবপত্র। তোমরা একটা জিনিস দেখবে, তোমরা যখন লেনদেন করেছো কিংবা আমরা যা আবেদন করেছিলাম পূর্বের ক্লাসে, এখানে মনে যখন আমরা বলছি মূলধনের পরিমাণ কত, সবসময় আমরা মূলধনের পরিমাণ কত কী করি, সম্পদ যা আছে তার যোগ করে, যেমন নগদ তার যোগ করতে যোগ করলে যা হয় তাই মূলধন, যেহেতু এক তারিখের সম্পদটাই হল মূলধন। ঋণ আসে না কেন? ঋণের যেমন একদিকে নগদ টাকা বৃদ্ধি পায়, একদিকে টাকা বৃদ্ধি পায়, তাহলে কিন্তু একটা কিন্তু সমান, সেজন্য ঋণটা আমরা আওতাভুক্ত করি না, কিন্তু ফাওনা থাকলে আমরা কিন্তু বাদ দিই। কিন্তু এখানে ক্ষেত্রে যেহেতু আমার ফাওনা দাম নেই, এখানে কিন্তু আমার নগদ দ্বারা আধ্যক্ষ আছে, তাহলে কিন্তু আমি নগদ দাম যদি যেহেতু নগদের হিসাব ক্রেডিট, ক্রেডিটার স্কেলের দিকে বসছে, এখন যেহেতু আমি যখন ঋণ হিসেবে তোমার আগ্রহ হিসেবে বিক্রি দেবো, আগ্রহ ডেবিট মূলধন ক্রেডিট, তাহলে আমার ক্রেডিট দিকে বসে যাবে কত, পঞ্চাশ হাজার, তাহলে ক্রেডিট ক্রেডিট হয়েছে ইনক্রিজ হয়েছে, তাহলে যেহেতু ক্রেডিট দিকে বসছে এটা ক্রেডিট ব্যালেন্স এটা যোগ হয়ে যাবে এক লক্ষ পঞ্চাশ। তোমরা একটা জিনিস দেখো তো, এক লক্ষ পঞ্চাশ আছে, পঞ্চাশ তাহলে আমরা ছ পঞ্চায়েত পদ্ধতিতে আমি চারটা ক্রিয়ান করছি, একটা করছি নগদ হিসাব, একটা আগ্রহ হিসাব, একটা ঋণ হিসাব, একটা মূলধন হিসাব। এখন করবো তোমাদেরকে টিচকের মাধ্যমে, অর্থাৎ টিচকের মাধ্যমে আমি দুইটা হিসাব তোমাদেরকে দেখাই দেবো এবং তোমরা এগুলো আমাকে বাসায় ট্রাই করে বাড়ি আসতে পারবে। এখন তোমাদের আমি টিচক পাবো, টিচক, টিচকের মাধ্যমে কিভাবে প্রতিদান করে হিসাব প্রস্তুত করে এটা আমি এখন তোমাদেরকে দেখাবো। এটা দেখাতে গেলে আমি প্রথম করতেছি ব্যাংক হিসাব, তো আমরা ব্যাংক হিসাবগুলোতে লেনদেনগুলোতে যাবো যেগুলো ব্যাংকের দ্বারা প্রভাব বিস্তার করেছে বা ব্যাংক হিসেবে আসছে। এখানে দেখো জানুয়ারি মাস ব্যাংকে জমা দেওয়া হলো, তো ব্যাংকে জমা দেওয়া হলো জাবাদ আমরা কী করি, ব্যাংকে জমা দেওয়া জাবাদা কী, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাহলে ব্যাংক হিসাব যদি ডেবিট এর বিপরীতে নগদ, নগদান হিসাব যদি ক্রেডিট থাকলো তখন আমার কী লিখতে হবে, লিখতে হবে মাস, এখানে লিখতে হবে আমার কি নগদান হিসাব। কেন কেন আমরা নগদান ডেবিট দিকে দিচ্ছি, কারণ আমরা যাবো করার সময় বলছি না ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাবে ব্যাংক হিসাব তো লিখতে পারবো না, এই বিপত্তি হিসাব বসাতে হয়, বিপত্তি হিসাবতে হলো নগদান হিসাব, সেজন্য যদি কোন দিকে বসবে ডেবিট দিকে, কেন ব্যাংক হিসাব ডেবিট দিকে ছিল, টাকা কত পাঁচ হাজার, তাহলে এই লেনদেনটা শেষ, পরবর্তী লেনদেন আছে কি দেখবো আমরা ব্যাংকের সাথে সম্পর্কিত, এখানে আছে ব্যাংক থেকে উত্তোলন, যদি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে আমার কাছে কি আছে নগদ টাকা আছে, সম্পদ বৃদ্ধি পাইছে নগদ হিসাব ডেবিট, ব্যাংকও আমার সম্পত্তি হিসাব কিন্তু ব্যাংকে টাকা কমে গেছে ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে ব্যাংক হিসাবে কিন্তু ক্রেডিট নগদ হিসাব ডেবিট, তখন আমরা দুই হাজার বিশ জানুয়ারি ছয় কেন বসাতে হবে নগদান হিসাব, কারণ এই লেনদেনের মাধ্যমে ব্যাংকে টাকা চলে গেছে, ব্যাংক কমে গেছে যেন ক্রেডিট দিকে চলে গেছে, তাহলে কত টাকা তিন হাজার টাকা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ব্যাংকের সাথে তার কোনো সমন্বয় নেই, তাহলে আমাদের দুইটা হবে, এখন এগুলোকে
টিচারকে নিয়ে যখন আমরা ব্যালেন্সিং করতাম আমরা এখন ব্যালেন্সিংটা শিখতে হবে আমরা এটা ক্লোজ করব এমন ভাবে করতে হবে যে ডানো উপর এবং নিচে দুই পাশে কিছু জায়গা রাখতে হবে আমরা 5000 টাকা যেটা বড় অ্যামাউন্ট এটা ডেবিটও লিখছি ক্রেডিটও লিখছি কিন্তু একটা জিনিস তোমরা যদি এখানে অবজার্ভ করো বা ফলো করো দেখবা যে এখানে 2000 টাকা কম আছে যেটা কম থাকে সেটা ছিল অ্যামাউন্ট আমরা এখানে 5000 লিখছি এখন এদিকে হচ্ছে কত 3000 তাহলে এখানে কত কম 2000 টাকা কম যেটা কম থাকবে সেটা সেই মাসের 31 তারিখে ব্যালেন্স শীট লিখছি ব্যালেন্স শীট দিয়ে কত কম 2000 টাকা কম লিখছি তার কত হয়েছে 5000 লিখছি না এই শীটকে আবার কি করতে হবে বিলি করতে হবে কি করতে হবে বিলি এটাকে আবার কি করলাম সে পরবর্তী মাসে জানুয়ারি পরবর্তী মাস কি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি 1 ব্যালেন্স বিলি এই 2000 টাকা লিখছি এভাবে করে আমাদের টিচার করতে হয় এবং আশা করি তোমরা এই হিসাবের মাধ্যমে টিচারটা বুঝেছো আমি আর একটা হিসাব করবো মূলধন হিসাবটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সব তাহলে মূলধন হিসাবটা করতে গেলে মূলধনের সাথে সম্পর্ক কাকে আছে আমরা এখানে দেখতে পাচ্ছি মূলধন হিসাব কেরি মূলধনের বিপরীতে দুটো ডেবিট আছে একটা নগদান হিসাব একটা আর্থিক আমরা জানি ডেবিটের বিপরীত কেরি বসে কেরি বিপরীত ডেবিট বসে কেরি হিসাব ঋণ হিসাব আছে এটা আর্থিক না তাহলে মূলধনের সাথে নগদের সম্পর্ক রয়েছে আসবাবপত্র সম্পর্ক রয়েছে এবং মূলধন হিসাবটা কেরি এই দুটো কি ডেবিট যদি আমি ডেবিট এই নামগুলো লিখবো প্রতিয়ানে কিন্তু পোস্টিং হবে ক্রেডিট দিকে কেন যেহেতু যে হিসাব করতেছি মূলধন হিসাব সেটা ক্রেডিট দিকে আছে বিদায় হিসাবের নামগুলো বসলো এবং কত করবে ক্রেডিট দিকে কি কি একটা হলো নগদান হিসাব আর একটা হলো আসবাবপত্র হিসাব তাহলে আমরা লিখবো নগদের সাথে আমরা 100000 এখানে রয়েছে 50 তো তোমরা একটা জিনিস যদি এখানে অনুসরণ করো আমাদের এখানে আমি দুইটা এন্ট্রি পাইছি যে ক্রেডিট বিপরীত ডেবিট এই দুইটা কিন্তু লিখে দিছি আমার এখানে কোনো সম্পর্কিত আপনার লেনদেন নেই তাহলে আমার অঙ্ক এখানে শেষ কিন্তু এখানে আমার ব্যালেন্সিং করতে হবে না তাহলে আমার এখানে মধ্যে 150 150 তাহলে আমার এখানে নেই এটাকে ব্যালেন্সিং করতে হবে তো ব্যালেন্স সিডি যেটা কম সেটাকে আমরা লিখি যে ব্যালেন্স সিডি লিখি না এবার সিডি কি করতে হবে বিপরীত এটা বিপরীত দিয়ে বিপরীত ব্যালেন্স বি তাহলে আমরা প্রতিদিন করা শেষ আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে চলমান যে কিভাবে প্রতিদিন করে কিচক কিভাবে প্রতিদিন করে আশা করি তোমরা ভালোভাবে বুঝছো পরবর্তীতে আমি নতুন একটা অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তাহলে তোমরা কি করবে তোমাদের কাজ হলো মানে সবসময় ক্লাস পাওয়ার জন্য তোমরা আমার ইউটিউব চ্যানেলে কি করে দিবে লাইক দিয়ে রাখবে অথবা শেয়ার করে রাখবে বা সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করে রাখলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা সবাই পাবে এবং আমি আশা করি আমরা যে কষ্ট করতেছি হাজার স্টুডেন্ট কলেজে অনলাইন ক্লাসগুলো পাচ্ছেন আমরা আমার হাজার স্টুডেন্ট স্টুডেন্টগুলো ছাত্রছাত্রীগুলো আশা করি আমি অনেক ভালোভাবে এবং মনোযোগী তারা যদি ভালোভাবে এবং মনোযোগ সহকারে যদি ক্লাসগুলো দেখো এবং বাড়ি কাজ করো তারা আশা করি তোমরা অনেক অ্যাডভান্স হতে পারবে এবং তোমাদের বাড়ি কাজ থাকবে এই যে কোথিয়ানগুলো করিয়েছি সেগুলো বা আবার করবা নিজে নিজে আমার মতো করে ট্রাই করবা করে এগুলো আমাকে তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমাদেরকে বাড়ি কাজ দেবে সবাই সুস্থ থাকিও ভালো থাকিও আমি তোমাদের জন্য দোয়া করতেছি তোমরা সবাই আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু